হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম টেকনোফায়ার। আজকে আমি আপনাদের সাথে আনবক্সিং এবং টোটালি রিভিউ করব শাওমির একটা টিডিএস মিটার, যেটার মাধ্যমে আপনি যে পানিটা ড্রিঙ্ক করছেন সেই পানিটা টেস্ট করে বুঝতে পারবেন যে এটা আসলে কতটুকু পিওর, এর মধ্যে কতটুকু খনিজ উপাদান আছে এবং আপনার আসলে এটা ড্রিঙ্ক করার উপযুক্ত কিনা। সো এই ক্ষেত্রে আপনি যে সো এই হচ্ছে টিডিএস মিটারের বক্স, এখানের মধ্যে কিছু ইনফরমেশন মেনশন করা আছে। সো আমরা আসলে যেহেতু চাইনিজ, এটা না দেখে আমরা খুলে ফেলি যে আসলে কি আছে ভিতরে। বক্স খোলার পরে আপনি পাবেন একটা চাইনিজ মিয়ের কিছু কথাবার্তা লেখা, যেগুলো আসলে বাদ দিয়ে আমরা এটা দেখে লাভ নেই। সো এই হচ্ছে আমাদের টিডিএস মিটার বা টিডিএস মিটার পেন, যেটার মাধ্যমে আপনি আসলে যে কোনো ওয়াটার টেস্ট করে দেখতে পারবেন যে এটার মধ্যে কতটুকু খনিজ উপাদান আছে এবং এটা আপনার জন্য মানে আপনার বডির জন্য আসলে ঠিক আছে কিনা। সো এই ক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন, এই যে ফিজিক্যাল ওভারভিউ যদি আমি দিতে যাই, তাহলে হচ্ছে এটা টোটালটাই পেনের মতো দেখতে। আপনি যে কোনো কলম যতটুকু জায়গা লাগে ঠিক ঠিক সেরকমই। সো অ্যাকচুয়ালি এটার মাধ্যমে আপনি ধরুন যে কোনো ওয়াটার আপনি যদি স্যাম্পল নেন, ফোটানো মানে বয়েলিং ওয়াটার হতে পারে, তারপরে হচ্ছে আপনার আর যদি ফিল্টারিং কোনো ওয়াটার থাকে সেগুলো আপনি দেখা গেছে যে বাইরে যে কোনো পানি বা বৃষ্টির পানি, আপনি যে কোনো মানে এক কথায় যদি বলতে চাই যে কোনো ওয়াটারই আপনি টেস্ট করতে পারবেন, কোকো কোলা থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং। সো আপনি এটা খোলার পরে দেখতে পাচ্ছেন যে সো আর এটা আমরা খুলে দেখি। তো এই খোলার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এর মধ্যে কিন্তু সেন্সর আছে আর তিনটার মতো মানে দেখতে। তো এখানের মধ্যে যে ক্যাপটা আছে সেই ক্যাপের মধ্যে আপনি পানি স্যাম্পল নিয়ে টেস্ট করতে পারেন, আদারওয়াইজ সরাসরি পানিতে আপনি এটা দিয়েও আপনি টেস্ট করতে পারেন। সো আমরা আসলে তিন গ্লাসে পানি নিলাম। তো এর মধ্যে একটা হচ্ছে ট্যাপ ওয়াটার, মানে যেটা সরাসরি আমাদের ওয়াসা থেকে যেটা আসে সেটা এখানে দেখতে পাচ্ছেন। এই টিডিএস মিটারের এটা রেটিং আসতেছে পিপিএম হচ্ছে 368 পিপিএম, তার মানে হচ্ছে এটা আসলে খাওয়ার অনুপযোগী। এটার মধ্যে অতি মাত্রায় হচ্ছে আপনার খনিজ উপাদান আছে যেটা শরীরের জন্য হার্মফুল হতে পারে। তো এটা একটা ব্যাপার, এটা পুরোপুরি আপনার দেখতে পাচ্ছেন যে একদমই 370-এর থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে না মানে। আর দেন হচ্ছে আপনার আমি নিয়েছি একটা মিনারেল ওয়াটারের পানি এবং আরেকটা নিয়েছি হচ্ছে ফিল্টার পানি বা আপনার হচ্ছে নলকূপের পানি বলা যায়। সো এবার আমরা যেটা মাপছি সেটা হচ্ছে আপনার একটা মিনারেল ওয়াটার, যে কোনো একটা ব্র্যান্ডের মিনারেল ওয়াটার, সেটা আসলে আমরা টেস্ট করে দেখছি। এর মধ্যে কিন্তু আপনার 13 PPM, তার মানে হচ্ছে আপনি এটা কিন্তু অনায়াসে ড্রিঙ্ক করতে পারবেন। এক্ষেত্রে আমি চার্টটা একটু পরেই বলে দিচ্ছি যে আসলে কোন চার্টে আপনি ফলো করবেন এই ক্ষেত্রে। আর এটা হচ্ছে আপনার ডিপ বা নলকূপের পানি বা আমরা যেটা আসলে কিছু কিছু ফিল্টার করা পানি যেগুলো আপনার হচ্ছে অনায়াসে পাওয়া যায় অ্যাভেলেবেল। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার 182-এর মতো পাওয়া যাচ্ছে। সবচেয়ে বেশি বাজে অবস্থা হচ্ছে ইউজুয়ালি আপনার যেটা আপনার হচ্ছে ওয়াসা থেকে সাপ্লাই হয় বা পাইপলাইনের মাধ্যমে যে পানিটা আসে সেটা, এখন এক এক প্লেসে এক এক রকম আপনার হতে পারে। তো এই ক্ষেত্রে আমি জাস্ট আপনাদেরকে একটা চার্ট দিই। সো এই ক্ষেত্রে আপনার যদি পানির মধ্যে রিডিংটা আসে, আপনি যে টেস্টারটা দিয়েছেন সেই টেস্টার দিয়ে যদি রিডিং আসে, তাহলে 0 থেকে যদি 50 হয় তাহলে হচ্ছে হাই পিউরিট, মানে আপনার হচ্ছে পানিটা পুরোপুরি পিওর। তারপরে যদি 50 থেকে 100-এর মধ্যে হয় তাহলে হচ্ছে মিডিয়াম, দেন হচ্ছে 100 থেকে 300 হচ্ছিল জেনারেল, তারপরে হচ্ছে 300 থেকে 600 হচ্ছে বুঝতেই পারছেন হচ্ছে মানে আস্তে আস্তে ব্যাড টেস্ট হয়ে যাবে। সো এই ক্ষেত্রে জাস্ট আমি বলবো যে আপনি যদি চিন্তা করেন যে আসলে কোন পানিটা আপনার জন্য পিওর পিওর, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি 50 নিচে মানে 10 থেকে 50-এর মধ্যে যদি হয় তাহলে সেটা আপনার আসলে পিওর ধরে আপনি খেতে মানে ড্রিঙ্ক করতে পারেন। আর যদি 50 থেকে 100 হয় মানে 50 থেকে 100 হয় তাহলেও সেটা অ্যাকসেপ্টেবল, এই ক্ষেত্রেও কোনো প্রবলেম নাই। আমার মতে হচ্ছে 150 পর্যন্ত সর্বোচ্চ নেওয়া যেতে পারে, এছাড়া বাকিটুকু যদি বেশি থাকে খনিজ উপাদান তাহলে সেক্ষেত্রে আপনার প্রবলেম হতে পারে। সো এবার কথা হচ্ছে এটা আপনি কোথায় পাবেন এবং প্রাইস কত। সো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি চাইলে এটা আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট কিনে নিতে পারেন, আদারওয়াইজ রেলমাটি গ্রুপের মাধ্যমে আনিয়ে নিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।